নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা রিজনিংয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিও, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের প্রিলি এক্সামের জন্য। তবে বলে রাখি, এই যে প্রশ্নগুলো এগুলো শুধু এসআইয়ের এক্সামের জন্যই নয়, সামনে যে ডাব্লিউপির কনস্টেবলের এক্সাম আছে, মেন এক্সাম আছে, সেখানেও এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে, বা স্টেট লেভেলে অন্য অন্য যে সকল পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। তো যাই হোক, বেশি কিছু বলতে যাই না, সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে লাস্ট মিনিট সাজেশন পার্টে সেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন কী আছে একটু দেখে নেবো। বন্ধুরা, প্রথম যে প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছি যে দুটো লুডোর ছক্কা দেওয়া আছে, এবং যেখানে জানতে চাওয়া হয়েছে যে নিচের ছবির মধ্যে একের বিপরীত দিকে কোন সংখ্যা আছে। এখানে আছে এক এবং এর বিপরীত দিকে বা এই সাইডে কোন সংখ্যা আছে। যাই হোক, এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি অপশান আছে এ, বি, সি এবং ডি, সেখানে লেখা আছে 2, 3, 4 এবং 5। তাহলে এখানে যে প্রথম, এখানে এক যে আছে বা এই যে দ্বিতীয় নম্বর যে ফিগারটা আছে, সেখানের মধ্যে থেকে যেটা দেখতে পাচ্ছি যে একের বিপরীত দিকে কোন কোন সংখ্যা হতে পারে না, যেটা হতে পারে না সেটা 2 এবং 4 হতে পারে না। অর্থাৎ 2 এবং যে 4 এটা কিন্তু আগেই ক্যান্সেল করে দিলাম। এরপর এটা যদি 1 নম্বর ফিগার হয়, তো সেখানে দেখতে পাচ্ছি 2, 4 এবং 3, 2, 4 এবং 3, এবং দ্বিতীয় নম্বর যে ফিগার আছে সেখানে 2, 4 এবং 1 আছে, 2, 4 এবং 1। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে একের বিপরীত দিকে কিন্তু 3 সংখ্যাটি আছে, অর্থাৎ অপশান যেটা বি আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কী আছে, কাউন্টিং ফিগার থেকে আছে, এবং এখানে জানতে চাওয়া হয়েছে যে নিচে যে ছবিটা আছে সেখানের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, ত্রিভুজের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো অপশান এ, বি, সি এবং ডি এর মধ্যে আছে 24, 28, 30 এবং 32। তো এটা যদি 1 নম্বর ছবি ধরি, এবং এটা যদি 2 নম্বর হয়, এবং এটা যদি 3 নম্বর হয়, সে অনুযায়ী 1 নম্বর যে ছবি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 এবং 4। এরপর এখানে যেটা আছে 5, এদিকে 6, এবং এদিক থেকে একটা 7, এবং এদিক থেকে একটা 8। তো যে প্রথম যে ছবিটা আছে বলতে পারি, এখানের মধ্যে আমরা দেখতে পেলাম 8টা আছে ত্রিভুজ আছে, একই রকমভাবে নিশ্চয়ই দ্বিতীয়টাতেও 8টাই থাকবে। তাহলে এখানে লিখলাম 8, এবং তৃতীয়টাতেও 8টাই থাকবে, এখানে লিখলাম 8। তাহলে 8 যুক্ত 8 যুক্ত 8, অতএব এখানে যে তিনটা ছবি মিলে এখানে যেটা পেলাম সেটা কিন্তু পেলাম 24। কিন্তু যখন এই যে তিনটে ছবিকে একসঙ্গে করা হচ্ছে, তখন কিন্তু আরও নতুন কিছু ত্রিভুজ এখানে তৈরি হচ্ছে। যেমন তিনটে ছবিকে যখন একসঙ্গে মেশানো হচ্ছে, তখন কিন্তু এখান থেকে এ একটা এবং এখান থেকে এ একটা, তাহলে অতএব দুটো আরও এক্সট্রা পেলাম। এরকমভাবে এদিকে এখান থেকে এ একটা এবং এখান থেকে এ একটা, আরও দুটো এক্সট্রা পেলাম। তাহলে প্রথমে পেয়েছিলাম 24, তারপরে এই নিচ দিক থেকে পেলাম এখানে দুটো, এবং এই দিক থেকে পেলাম আবার দুটো, তাহলে 4টা এক্সট্রা হলো। অতএব এখানে 24 প্লাস 2 26 এবং প্লাস 2 28, টোটাল যে এখানে ত্রিভুজের সংখ্যা হলো সেটা কিন্তু 28। অর্থাৎ আমরা বলতে পারি এখানে অপশান যে বি আছে এটাই আমাদের সঠিক অ্যান্সার। পরে এখানে 3 নম্বর যে প্রশ্ন আছে, এখানে লেখা আছে নিচের শব্দগুলি ক্রম অনুযায়ী সাজাও, এবং এখানে 5টা শব্দ দেওয়া আছে এবং তাদের র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হবে, অবশ্যই নিচ থেকে উপরের দিকে র্যাঙ্কে সাজাতে হবে। তো প্রথমে লেখা আছে কালেক্টর, দ্বিতীয় নম্বর আছে গভর্নর, তৃতীয় আছে চিফ সেক্রেটারি, এবং 4 নম্বর আছে প্রেসিডেন্ট, এবং 5 নম্বর আছে ক্লার্ক। তো এখানের মধ্যে কোনটা প্রথম হবে বা সবচেয়ে নিচের র্যাঙ্কের মধ্যে কে থাকবে? তো এখানের মধ্যে কালেক্টর, গভর্নর, চিফ সেক্রেটারি, প্রেসিডেন্টের মধ্যে ক্লার্ক যে আছে সে প্রথমে থাকবে, বা তার র্যাঙ্কটা এখানে সবচেয়ে নিচে, অথবা সেখানে লিখতে পারি 5 এখানে। এরপর বাকি যে 4টা অপশান আছে, কালেক্টর, গভর্নর, চিফ সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, তাদের মধ্যে দ্বিতীয় নম্বরে যেটা হবে সেটা হচ্ছে কালেক্টর, অতএব এখানে দ্বিতীয় নম্বরে কালেক্টর যেটা 1 নম্বরের মধ্যে আছে। এরপর গভর্নর, চিফ সেক্রেটারি এবং প্রেসিডেন্টের মধ্যে চিফ যে সেক্রেটারি এটা হচ্ছে 3rd নম্বর পজিশন, এবং এটা 3 নম্বরেই আছে। এরপর যেটা হবে সেটা গভর্নর, এবং লাস্টে হবে প্রেসিডেন্ট, অতএব এখানে 2 গভর্নর এবং 4 নম্বর আছে প্রেসিডেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 5, 1, 3, 2 এবং 4, এবং যেটা অপশানের মধ্যে দেখতে পাচ্ছি অপশান বি 5, 1, 3, 2 এবং 4, এটার সাথে ম্যাচ হচ্ছে, অতএব এখানের মধ্যে আমাদের সঠিক যেটা অ্যান্সার সেটা কিন্তু অপশান বি। পরে যে প্রশ্ন আছে, এখানে লুডো ছক্কা থেকে দেওয়া আছে, এবং এখানে 4টে ছবি দেওয়া আছে, এবং সেখানে জানতে চাওয়া হয়েছে নিচের ছবিগুলোর মধ্যে একের বিপরীত দিকে কোন সংখ্যা আছে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি এক এই জায়গায় আছে এবং এখানে এক আছে, অর্থাৎ এখান থেকে আগের প্রশ্নের মতো আমরা বলতে পারি যে যে একের বিপরীত দিকে কোন কোন সংখ্যাগুলো হতে পারে না। যেটা হতে পারে না সেটা হতে পারে 5, 2 এবং এখানে 5 আছে 6, তাহলে বলতে পারি 2, 5 এবং 6 এই সংখ্যাগুলো হতে পারে না, হয়তো 2 এটাকে বাদ দিলাম, 5 অপশানের মধ্যে নেই, 6 এটাকে বাদ দিলাম। এরপর যে অপশান দুটো আছে বাকি, অপশান এ এবং অপশান ডি এর মধ্যে 4 এবং 3, তো এখানের মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার যেটা একের বিপরীতে আছে? তো এখানের মধ্যে 3 নম্বর ফিগার যদি এটা হয়, এটা 4 নম্বর যদি ফিগার হয়, তো 3 নম্বর ফিগারের মধ্যে দেখতে পাচ্ছি 5 এর পজিশন এখানে এবং 5 এর পজিশন এখানে সেম আছে।
ছয়ের পজিশন এখান থেকে মুভ করে এ জায়গায় আসছে, এবং এখানে একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাইড হয়ে যাচ্ছে, এবং এখানে যে ছয় ছিল তার জায়গায় আসছে কিন্তু চার। অথবা আমরা বলতে পারি যখন এখান থেকে ছয় মুভ করে যাচ্ছে এই জায়গায়, এবং এই ছয়ের প্লেসে আসছে চার, এবং ছয়ের যেখানে আছে সেখানে ছিল এক, এবং সে কিন্তু হাইড হয়ে যাচ্ছে, তো সেই অনুযায়ী বলতে পারি নিশ্চয়ই এই জায়গায় এক অবস্থান করছে, এবং এখানে যেটা ছয় ছিল ছয়ের জায়গায় চার এসেছে, তাহলে বলতে পারি একের যে বিপরীত দিকে সেটা কিন্তু হবে চার, এবং অপশান এ যেটা আছে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরে যে প্রশ্ন আছে, নিচের কোন দুটি চিহ্ন স্থান পরিবর্তন করলে সমাধানটি সম্পূর্ণ হবে? তো এখানের মধ্যে যে একটা সমাধান দেওয়া আছে সেটাকে সমাধান করার পরে এখানে উত্তর হয়েছে 77, কিন্তু এখানে যে চিহ্নগুলো বা সাইনগুলো দেওয়া আছে এগুলো অনুযায়ী যদি আমরা সমাধান করি সেখানে কিন্তু 77 উত্তর আসবে না। এখানে যে কোনো দুটো সাইনকে ইন্টারচেঞ্জ করতে হবে, তাদের প্লেসগুলোকে চেঞ্জ করতে হবে একে অপরের সাথে, তবে এখানে কিন্তু 77 আসবে। তো কোন দুটো সংখ্যা চেঞ্জ করলে এখানে 77 আসবে সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে যে চারটে অপশান আছে, তো সেখানের মধ্যে চারটে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে মাইনাস এবং প্লাস, তারপরে আছে গুণিত এবং ভাজিত, এরপর আছে প্লাস আছে এবং ভাজিত আছে, এবং মাইনাস আছে এবং ভাজিত আছে। তো এখানের মধ্যে যে চারটে অপশান আছে, চারটে অপশানকে যদি আমরা অ্যাপ্লাই করে দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক বেশি টাইম লাগবে। পরীক্ষার মধ্যে টাইম একটা ভাইটাল ম্যাটার, তো সেই অনুযায়ী আমাদেরকে দেখে নিতে হবে কোন কোন অপশানটাকে প্রথমে ট্রাই করবো এবং কোন কোন অপশানগুলোকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। তো প্রথমে দেখে নিচ্ছি এখানে লেখা আছে মাইনাস এবং প্লাস আছে, তাহলে এখানে যদি মাইনাসের জায়গায় প্লাস করি, প্লাসের জায়গায় যদি মাইনাস করি সেক্ষেত্রে হয়তো করাটা সম্ভব হবে, এটাকে বাদ দিলাম। বাকি যেগুলো তিনটে অপশান আছে সেগুলোর মধ্যে কোনগুলোকে একেবারে বাদ দেওয়া যাবে সেটা দেখে নেবো। এখানে যেটা গুণিত এবং ভাজিত আছে, এবং এখানে যদি গুণিতের জায়গায় ভাজিত করি তো সেক্ষেত্রে 5 ভাজিত 15, এটা কিন্তু ভাগ করা সম্ভব নয়, অর্থাৎ এটা কিন্তু বাদ দিলাম। এরপর অপশান যে সি আছে সেখানের মধ্যে ভাজিত লেখা আছে এবং যুক্ত আছে, তো এখানে যেটা ভাজিতের জায়গায় যদি যুক্ত লিখি এবং যুক্তের জায়গায় যদি ভাজিত লিখি সেক্ষেত্রে এখানে 20 ভাজিত 4, এটা কিন্তু করা সম্ভব হবে, অতএব এটা আমাদের লিস্টের মধ্যে রাখলাম। অপশান যেটা ডি আছে সেখানে দেখতে পাচ্ছি বিযুক্ত আছে এবং ভাজিত আছে, তাহলে বিযুক্ত যেখানে আছে সেখানে যদি ভাজিত লেখা হয় 7 ভাজিত এখানে 20, এটা কিন্তু ভাগ করা সম্ভব নয়, এবং অতএব এটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেলো। তাহলে অপশান বি এবং অপশান ডি এটা কিন্তু আগেই ক্যান্সেল হলো, এবং এখানের মধ্যে প্রথমে যেটা আছে এটা কিন্তু আমরা দেখলাম যে এত করা যেতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি অপশান সি এটা কিন্তু বেশি স্ট্রং আছে, অতএব আমরা প্রথমে এটা দিয়ে ট্রাই করবো, যদি এটা না হয় তখন আমরা এ দিয়ে করবো, কারণ আমাদেরকে এমন একটা অপশান বাছতে হবে যেটা অ্যাপ্লাই করলে মিলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো যাই হোক, প্রথমে যদি সিটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 গুণিত 15, এবার ভাজিত এবং এখানে যুক্ত এটার ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে অতএব ভাজিত যেখানে আছে সেখানে যেটা লিখতে হবে সেটা কিন্তু যুক্ত লিখতে হবে। এরপর 7 আছে, বিযুক্ত আছে 20, এরপর যেটা যুক্ত আছে এই জায়গায় হবে ভাজিত, এরপর লেখা আছে 4, তাতে ভাগের কাজ আগে হবে। তো সেই অনুযায়ী 5 গুণিত এখানে 15 যুক্ত 7 বিযুক্ত এখানে যেটা ভাগ করলে হবে 5, এরপর এখানে গুণের কাজ হবে 15 গুণিত 5 = 75 যুক্ত এখানে হবে 7, এবং এখানে আছে বিযুক্ত 5। তো এই সেই অনুযায়ী এখানে এটা প্লাস আছে 75, এটা প্লাস এবং এটা প্লাস, তো 75 যুক্ত এখানে যে 7 করা হয় সেক্ষেত্রে হবে 82, এবং এটা মাইনাস আছে 5 82 থেকে যদি 5 বিয়োগ করা হয় সেক্ষেত্রে উত্তর হচ্ছে 77, এবং এটা আমাদের দেখা যাচ্ছে সমাধান হয়ে যাচ্ছে। অতএব এখানের মধ্যে আমরা বলতে পারি অপশান সি এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরে 6 নম্বরে আছে ক্যালেন্ডার থেকে আছে, যদি 18 ফেব্রুয়ারি 1997 মঙ্গলবার হয় তবে 18 ফেব্রুয়ারি 1999 কী বার হবে? তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে অড ডে কাউন্ট করতে হবে, কিন্তু তার আগে এই যে প্রশ্নগুলো বা ডেট টু ডেট যেগুলো, অর্থাৎ 18 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি এটা জানতে চাওয়া হয়েছে, ডেট টু ডেটের মধ্যে জানতে চাওয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু এগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি। যেমন এখানে 18 ফেব্রুয়ারি 1997 মঙ্গলবার আছে, অতএব এখানে 1997 আছে, 18 ফেব্রুয়ারি 1997, তো 1900 এখানে যে 97-এর পর 1998 এটার ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, 17 ফেব্রুয়ারি কিন্তু হবে মঙ্গলবার, যেহেতু 1997 এটা নন লিপিয়ার সে অনুযায়ী কিন্তু এটা 17 ফেব্রুয়ারি হবে মঙ্গলবার। এরপরে আছে 1999 এখানে 16 ফেব্রুয়ারি হবে মঙ্গলবার, যেহেতু 1999 এটাও নন লিপিয়ার, সে অনুযায়ী বলতে পারি এখানে 16 ফেব্রুয়ারি যদি এটা মঙ্গলবার হয় এটা জানতে চাওয়া হয়েছে 18 ফেব্রুয়ারি, অতএব এর সাথে যদি দুদিন যোগ করা হয় 16 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ এখানের মধ্যে আমরা সঠিক যেটা অ্যান্সার হবে অর্থাৎ 18 ফেব্রুয়ারি 1999 যেটা হবে সেটা কিন্তু বৃহস্পতিবার হবে, অর্থাৎ অপশান বি হচ্ছে এটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 7 নম্বরের রিলেশন, ব্লাড রিলেশন থেকে দেওয়া আছে, লেখা আছে মণি হলো শিলার মেয়ে, শিলা হলো আমার স্ত্রীর দাদার স্ত্রী, তবে মণি আমার স্ত্রীর সাথে কিভাবে সম্পর্কিত?
তো প্রথম যেটা কন্ডিশন দেওয়া আছে সেখানে লেখা আছে মণি হলো শিলাস্থিতি, ধরে নিলাম এটা শিলা এবং এখানে তার মণি হলো শিলার মেয়ে, সরি এখানে মেয়ে হবে, তাহলে এখানে এখানে মণি এটা হচ্ছে মণি, তো শিলার মেয়ে এখানে হচ্ছে মণি। এরপর শিলাকে না, শিলা হলো আমার স্ত্রী, তো ধরে নিলাম এটা আমি বা মি মায়াসল্প এখানে। এরপর আমার স্ত্রী আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের দাদা স্ত্রী, এর যে দাদা ধরে নিলাম এটা ব্রাদার বা এল্ডার ব্রাদার, এর হচ্ছে স্ত্রী শিলা। তবে মণি আমার স্ত্রীর সাথে কীভাবে সম্পর্কিত, এখানে আছে মণি, এখানে আমার ওয়াইফ, সেই অনুযায়ী এখানে এদের দুজনের সম্পর্কটা কী হবে। তো এখানে যেহেতু এটা আমার ওয়াইফ এবং তার যে দাদা এ স্ত্রী, তাহলে নিশ্চয়ই এখানে আমার ওয়াইফের এটা হচ্ছে বৌদি, তাহলে বৌদির মেয়ে বলতে পারি বা এখানে ওর দাদার মেয়ে বলতে পারি। অতএব দাদার মেয়ে যদি হয় তাহলে সে নিশ্চয়ই সম্পর্কে কে হবে, ভাইঝি হবে, তাহলে নিশ্চয়ই মণি আমার ওয়াইফের সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু ভাইঝি। অতএব অপশান ডি যেটা আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরে এখানে আছে নিচের সারিটি সম্পূর্ণ করো, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো ব্ল্যাঙ্ক দেওয়া আছে এবং কতগুলো লেটার লেখা আছে এবং সে অনুযায়ী এটা সারিটা সম্পূর্ণ করতে হবে। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমি বলেছিলাম যেটা করতে হবে প্রথমে যে ব্ল্যাঙ্কগুলো আছে এবং যে লেটারগুলো আছে সেগুলো পুরোটা কাউন্ট করতে হবে এবং দেখে নিতে হবে কতগুলো হচ্ছে। তো সেই অনুযায়ী যদি আমরা কাউন্ট করি প্রথমে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো 16টা যখন এখানে হলো সেই অনুযায়ী আমরা এখানে মানে সিকোয়েন্স বা সম্পূর্ণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু 16 সেটা অনুযায়ী প্রথমে আমরা চারটা চারটা ভাগ করে নিতে পারি। যদি 15টা থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো তিনটা অনুযায়ী ভাগ করতাম, তবে বলে রাখি এমনটা নয় যে প্রত্যেক ক্ষেত্রে তিনটে বা চারটে করে ভাগ হবে, বেশিও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে সকল প্রশ্নগুলো দেওয়া থাকে সেখানে কিন্তু চারটা বা তিনটা সিকোয়েন্স থাকে। তো সেই অনুযায়ী এটা যদি চারটে করে ভাগ করে নিই তাহলে প্রথমে 1, 2, 3, 4 এখানে একটা হবে, 1, 2, 3, 4 এখানে একটা এবং এখানে একটা আর এটা লাস্ট। এরপর এখানে দেখতে পাচ্ছি প্রথম লেটার এ আছে এবং এখানে যে চতুর্থ আছে এটা এ আছে এবং চতুর্থ এটা এ প্রথম এবং এটা চতুর্থ এ আছে এবং এখানে দেখা যাচ্ছে প্রথম এবং চতুর্থ এ আছে। অর্থাৎ প্রথম এবং চতুর্থ যেহেতু এ হচ্ছে সে অনুযায়ী এখানে আমরা বলতে পারি প্রথম এই জায়গাটা কিন্তু এ হবে, বসালাম। এরপর বাকি ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে এবং এখানে ই আছে। সিকোয়েন্সটা কীভাবে হচ্ছে, এই জায়গায় এ হবে কি বি হবে কি সি, যদি এখানে বসাই এ বা বি তাহলে সে কিন্তু বাকিটা ক্ষেত্রে এখানে কিন্তু এর পরে এখানে বসলে কিন্তু এখানে সি, যদি এ বসাই এখানে কিন্তু সি আছে, হবে না। তো সেই অনুযায়ী এখানে যেটা করতে হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বি যদি বসাই এ বি বি এ, এরপর এখানে আছে এ সি, এরপর যদি এখানে সি বসাই সি এ এবং একই রকমভাবে এ ডি এবং ডি এ এ ই এবং ই এ, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সিকোয়েন্সটা পুরো মিল হয়ে যাচ্ছে। অতএব এখানে যেগুলো ব্ল্যাঙ্কে বসানো হলো সেটা হচ্ছে প্রথমে বি বসানো হয়েছে, এরপর এ, এরপর সি বসানো হয়েছে, এরপর ডি এবং ই, এবং বি এ সি ডি ই যেটা দেখতে পাচ্ছি বি এ সি ডি ই অপশান সি এর মধ্যে আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। যদি উপকার লাগে ভিডিওটা মনে হয় যে তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগছে তাহলে লাইক করে জানিয়ে দিও, আবার রিকোয়েস্ট করছি বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।